প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। বাড়িতে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুজাতা হাজং, সরকারি শিক্ষক, কৃষি, চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, চকুনা, ষষ্ঠ শ্রেণী, বিষয় কৃষি শিক্ষা, অধ্যায় দ্বিতীয় 5-6 নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো 5-6 বিষয়বস্তু হচ্ছে ভালো বীজের ভালো বীজ বাছাই করে, অর্থাৎ ভালো বীজ পেতে হলে আমাদের ভালো বীজ বাছাই করে নিতে হবে। প্রবাদে আছে, সুবংশে সুসন্তান, সুধিজনে কয় ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়ই। অর্থাৎ ভালো ফসল উৎপাদন করতে হলে ভালো বীজ, ভালো বীজের দ্রুত অপরিসীম, ভালো বীজের বাছাইকরণ, ভালো বীজের বৈশিষ্ট্য, ভালো বীজের বৈশিষ্ট্যের মধ্যে থাকবে অন্য জাতের মিশ্রণ মুক্ত থাকবে, 2 বীজ পরিষ্কার ও পুষ্ট হবে, 3 বীজের রং স্বাভাবিক হবে, 4 বীজ দাগ মুক্ত বা পোকা খাওয়া বা ভাঙা হবে না, 5 ইট পাথরের কণা ও আগাছা থেকে বীজ মুক্ত হবে, 6 বীজের অঙ্কুরোদ্গমের শতকরা হার কমপক্ষে 80% হতে হবে। তাহলে আমরা ভালো বীজ পেতে হলে আমাদের এই বৈশিষ্ট্যগুলা আমাদের অনুকরণ করতে হবে। আর ভালো বীজ পেতে হলে আমাদের নিরুপ ও পোকামুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করতে হবে এবং ফসল কাটার সময় পরিচ্ছন্নভাবে মাড়াই ঝাড়াই করে বীজকে অন্যদাতে বীজ হতে যাতে মুক্ত থাকে সেভাবে আমাদের বীজগুলি সংগ্রহ করতে হবে। ভালো বীজে বাছাই করতে কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা জেনে নিই। বীজ বাছাইকরণের উপকরণ নির্বাচন ক নাম্বার। ভালো বীজ বাছাইকরণ উপকরণ নির্বাচন করতে হবে। উপকরণগুলি হলো 1টি চিন্তা, 1টি আতজ কাজ, 1টা সাদা কাগজ ও 1টি ছোট্ট নিকটি, 2 নির্দিষ্ট ফসলের বীজ লাগবে। তারপর আরেকটা আছে খ নম্বর, বীজের পরিমাণ 1 নম্বরে আছে ছোট বীজ হলে 10 গ্রাম, আর মাঝারি বীজ হলে 50 গ্রাম, 3 নম্বর ধান বা গম আকারে বীজ হলে 100 গ্রাম বীজ আমাদের নিতে হবে। তারপর গ নম্বর কাজের ধাপের মধ্যে আছে 100 গ্রাম বীজ আমাদের কোণে নিতে হবে, তারপর একটি সাদা কাগজে বীজগুলিকে রেখে দিতে হবে, বীজগুলি হতে অপসারিত বা অপসারিত বস্তুগুলোকে আমাদের আলাদা করতে হবে। অপসারিত বস্তুগুলো হচ্ছে অন্নদাতের বীজ, তারপর ভাঙা বা পোকা খাওয়া বীজ, অপুষ্ট বীজ, আগাছার বীজ, জড় পদার্থ, এগুলি আমাদের আলাদা করতে হবে। তারপর বাছাইকৃত বীজ ও অপসারিত বস্তুগুলিকে আমাদের আলাদাভাবে ওজন করতে হবে। বাছাইকৃত বীজের শতকরা হার তারপর আমাদের নির্ণয় করতে হবে। তো বাছাইকৃত বীজের শতকরা হার নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র দরকার। সূত্রটি হচ্ছে বীজের শতকরা হার। বাছাইকৃত বীজের শতকরা হার সমান মোট বীজের ওজন বিয়োগ
অপসারিত বীজের ওজন ভাগ হল মূল বীজের ওজন, মূল বীজের ওজন গুণ হল 100। এভাবে আমরা শতকরা বীজের হার আমরা নির্ণয় করতে পারি। বাছাইকৃত বীজের শতকরা হার যত বেশি হবে বীজ তত ভালো হবে, অর্থাৎ বীজ তত বিশুদ্ধ হবে। এভাবে আমরা বীজ বিশুদ্ধতার হার নির্ণয় করে ভালো বীজ চিনতে পারি। তাহলে আমরা এভাবেই ভালো ভালো বীজ বাছাই বাছাই করে আমরা ভালো বীজ উৎপাদন করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত পাঠ শেষ। পরবর্তী পাঠে আমরা পাঠগুলি আমরা আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।